আমরা এসি জেন ম্যাথ 26 নম্বর উপপাদ্য বুঝবে এখন। 26 নম্বর উপপাদ্য কি বলেছে এটাকে বিষয়টাকে আমরা দেখে নেই। 26 নম্বর উপপাদ্যে আমাদের বলেছে যে বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে, বইয়ের কত নম্বর পেজ, এটা হচ্ছে বইয়ের 165 পেজে, বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে। আমরা জানি বহিঃস্থ বিন্দু থেকে দুটি স্পর্শকই টানা যায়, একটা বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে দুটি স্পর্শকই টানা যায়। তো বাইরের কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক আঁকি, সেই স্পর্শক দুটি কি হবে, পরস্পর সমান হবে, স্পর্শক দুটি পরস্পর সমান হবে, অথবা কি বলছে এখানে, ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। অর্থাৎ আমি একটা বৃত্ত আঁকলাম, অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে অকেন্দ্র বিশিষ্ট, এর দুটি স্পর্শক আঁকবো। কিভাবে স্পর্শক আঁকার নিয়ম, এই হচ্ছে আমার বৃত্ত, এল বৃত্তের কেন্দ্র, বহিঃস্থ একটা বিন্দু, বিন্দুটা কি পি বিন্দু, তাহলে এই পি বিন্দু আমি এখানে দিলাম পি বিন্দু, এই পি বিন্দু থেকে দুটি স্পর্শক আঁকবো, পি বিন্দু থেকে দুটি স্পর্শক আঁকবো কার উপরে, এই বৃত্তের উপরে, বৃত্তটা হচ্ছে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে। স্পর্শক আঁকার নিয়ম কি, স্পর্শক আঁকার নিয়ম হচ্ছে এই যে আমি একটা ব্যাসার্ধ আঁকবো, সেই ব্যাসার্ধ উপর লম্ব হবে, কিন্তু সঠিক নিয়ম সম্পাদ্যের নিয়মটা কি আমি বলে রাখি আগে, আপনারা এই ওপি আগে যোগ করবেন, কি করবেন, ওপি যোগ করবেন, ওপি যোগ করে, ওপি যোগ করে ওপি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা কি আঁকবেন, এখানে একটা বৃত্ত আঁকার চেষ্টা করবেন, কিন্তু বৃত্ত আঁকবেন না, আমি আবার বলতেছি, ওপি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, আবার নিচে একটা বৃত্তচাপ, আবার এখানে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, একে আপনি জাস্ট ওপি এর মধ্যবিন্দু নির্ণয় করবেন, বৃত্ত আঁকবেন না। বলতে পারেন স্যার আমি কি ব্যাসার্ধ মুছে দিব, এটা ইচ্ছা, ব্যাসার্ধ মুছে দিলে সমস্যা নেই, আবার রেখে দিলে সমস্যা নেই। এরপরে একটা বৃত্ত শেপ নেবেন, কিন্তু বৃত্ত আঁকবেন না, শেপটা নেবেন এই জন্য যে বৃত্তের শেপটা নিলে আমি এখানে একটা বিন্দু পাবো, এখানে একটা বিন্দু পাবো, কারণ ওই বৃত্ত যেখানে ছেদ করবে এখানে একটা বিন্দু পাবো আর এখানে একটা বিন্দু পাবো, এই আমার কাজ হচ্ছে বিন্দুটা নির্ণয় করা। আমি আবার বলতেছি পি একটা বহিঃস্থ বিন্দু নিলাম, ওপি যোগ করলাম, ওপি এর মধ্যবিন্দু নির্ণয় করবো কিভাবে, পি কে কেন্দ্র করে অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ কি, এবং ওকে কেন্দ্র করে বৃত্তচাপ, একই নিয়ে উভয় পক্ষে, তারপর মধ্যবিন্দু নিব, আর মধ্যবিন্দু নিয়ে একটা বৃত্ত আঁকবো, কিন্তু বৃত্ত আঁকবো না, জাস্ট একটা শেপ, এখানে এখানে কম্পাসটা ঘুরিয়ে জাস্ট এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, দুটো বিন্দু নিব। এরপর বিন্দু দুটো নিয়ে আমি কি করব, বিন্দু নিয়ে দিয়ে আমি এরকম যোগ করে দিব, এইটা এটা যোগ করলাম, তারপরে এইটা এটা যোগ করলাম বিন্দু নিয়ে, এই দুটো আমি এভাবে যোগ করে দিব, শেষ আমার দুটো দুটো কি আঁকা শেষ, দুটো স্পর্শক আঁকা আমার শেষ, ঠিক আছে। এখন প্রমাণ করতে হবে যে এরা সমান, তো স্পর্শকের নাম দেই, একটা হচ্ছে পিএ, একটা হচ্ছে পিএ, একটা হচ্ছে পিবি, স্পর্শকের নাম একটা হচ্ছে পিএ, একটা হচ্ছে পিবি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এরপর কি কাজ, এরপরে কাজ হচ্ছে অঙ্কন, অঙ্কন কি, ও কমা এ ও কমা বি যোগ করি, ও কমা এ ও কমা বি যোগ করি, আমার কিন্তু চিত্র আঁকা ও কাজ শেষ, ঠিক আছে। আবার বলতেছি কিভাবে আঁকবেন, প্রথমে একটা বৃত্ত আঁকলাম, অকেন্দ্র বিষ্ট বৃত্ত, বৃত্তের নাম দিতে পারেন এ বি, যেহেতু আছে আটটা নাম দেয় সি, এ বি সি অকেন্দ্র বিষ্ট, এ বি সি একটি বৃত্ত, এর বহিঃস্থ বিন্দু পি, পি থেকে দুটি স্পর্শক পি এ ও পি বি টানা হলো, প্রমাণ করতে হবে যে পি এ সমান পি বি, ঠিক আছে। অঙ্কন কি, ও কমা এ ও কমা বি যোগ করি এবং ও কমা পি যোগ করি, ও কমা এ ও কমা বি ও কমা পি যোগ করি, ক্লিয়ার। এরপরে প্রমাণ, যেহেতু পি এ স্পর্শক আর স্পর্শক, প্রমাণটা আমি বলতেছি অঙ্কন পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, অঙ্কন পর্যন্ত কারো প্রশ্ন আছে কিনা বলেন। অঙ্কন পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে প্রমাণ একদম ইজি, প্রমাণের ক্ষেত্রে খেয়াল করেন একটু ভালো করে সবাই শুনেন, প্রমাণটা একদম ইজি একটা প্রমাণ, একটু খেয়াল করেন ভালো করে শুনেন তাহলে বুঝতে পারবেন। এখানে পি এ স্পর্শ, ও এ বিন্দুগম ব্যাসার্ধ, তাহলে একটু আগে পড়েছি উপপাদ্য 25-এ কি পড়েছি, যে পি এ লম্ব ও পি পড়েছি কিনা, যে আমরা জানি যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে স্পর্শ কি হয়, লম্ব হয়,
একই নিয়মে পিবি লম্ব হচ্ছে ওবি, কারণ ওবি হচ্ছে স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ আর পিবি হচ্ছে স্পর্শক। তো পি এর লম্ব ওপি, পিবি লম্ব ওবি, এটা তো আপনারা মানেন। আপনারা বলবেন কোন নিয়ম অনুসারে এভাবে বলবেন যে পি এ স্পর্শক আর ও এ ওই বিন্দুকে ব্যাসার্ধ, তাহলে অতএব পি এ লম্ব ও এ একই নিয়মে পিবি লম্ব ওবি। তাহলে এই উভয় দুইটাই ত্রিভুজই কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, এতে কোনো সন্দেহ নেই। কেন সমকোণী ত্রিভুজ? কারণ এটাও সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ, তাহলে এই দুইটা সমকোণী ত্রিভুজ। কি কি সমকোণী ত্রিভুজ? একটা হচ্ছে ত্রিভুজ ও এ ও পি বা পি এ ও, যেটা বলি এ ও পি, বইয়ে কি বসে, বই অনুসারে যদি আমরা লিখি ওরা বসে, একটা ত্রিভুজ হচ্ছে পি এ ও, দেখো পি এ ও পি বি ও, একটা ত্রিভুজ হচ্ছে পি এ ও আর একটা ত্রিভুজ হচ্ছে পি বি ও, পি এ ও আরটা হচ্ছে ত্রিভুজ পি বি ও, এই দুটো ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা এখন কি বের করার চেষ্টা করব? আমরা সর্বসম, সর্বসম করার জন্য শর্তগুলো বের করার চেষ্টা করি, কি কি সমান আছে। উভয় ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, তাহলে পি এ ও পি বি ও সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে, সমকোণী ত্রিভুজদ্বয়ের, সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে কি কি সমান? সমক পি এ ত্রিভুজ পি এ ও ত্রিভুজ পি বি ও উভয় সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে কি কি সমান? সমান হচ্ছে অতিভুজ, ওপি সমান অতিভুজ ওপি, কারণ উভয় ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওপি। কেন স্যার এটা অতিভুজ? কারণ সমকোণের বিপরীত ভাব অতিভুজ, সমকোণের বিপরীত ভাব অতিভুজ। আর কি সমান স্যার? আর সমান হচ্ছে ও এ সমান ওবি। কেন সমান? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, এই ও এ আর ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, আর পি এ হচ্ছে উভয় বৃত্তেরই কি, উভয় ত্রিভুজেরই, পি এ হচ্ছে উভয় ত্রিভুজেরই অতিভুজ, এটা হচ্ছে সাধারণ বাহু ওপি, ওপি হচ্ছে সাধারণ বাহু উভয় ত্রিভুজের অতিভুজ। আর ও এ আর ওবি কেন সমান? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং, এটা তুমি অতিভুজ, অতিভুজ এবং অন্য একটা বাহু সমান হলে ত্রিভুজটা কি হয়? সর্বসম, অর্থাৎ ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ পি বি ও। আর সর্বসম মানে কি? সব সমান, অর্থাৎ পি এ সমান পি বি, পি এ সমান পি বি প্রমাণিত। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমি বইয়ে যাই, বই থেকে একটু মিলাই, সবাই একটু বই খুলেন। এখানে আছে বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। তো বৃত্তের বহিঃস্থ বিন্দু পি, বৃত্তটার নাম হচ্ছে অকেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত, পি বিন্দু থেকে স্পর্শক টানা হয়েছে পি এ পি বি, প্রমাণ করতে হবে যে পি এ সমান পি বি। অঙ্কন কি করলাম? ও কমা এ, ও কমা পি, ও কমা বি যোগ করলাম। প্রমাণ কি করব? যেহেতু পি এ স্পর্শক, ও এ স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধ, তাহলে পি এ লম্ব ও পি ও এ। কোন নিয়ম অনুসারে? উপপাদ্য 25 অনুসারে। অনুরূপভাবে, অনুরূপভাবে কিন্তু তোমার হচ্ছে পি বি লম্ব ও বি, আর লম্ব হলে সে সমকোণ হয়, তার মানে পি এ কোণ ধরনের এক সমকোণ, অনুরূপভাবে পি বি এ কোণও কি এক সমকোণ। সুতরাং উভয় ত্রিভুজই সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে কি কি সমান? ও এ সমান ও বি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি তোমার হচ্ছে পি এ সমান পি বি, সরি ও পি সমান ও পি, কারণ অতিভুজ, অতিভুজ পি অতিভুজ সমান, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। সুতরাং পি এ সমান পি বি প্রমাণিত। দেখেন কোনো প্রশ্ন আছে কিনা তাহলে বলেন। এখানে সাইড নোটের দিকে সবাই একটু খেয়াল করেন, এই সাইড নোটটা কিন্তু এই লম্বের পর দিবেন, সাইড নোটটা কিন্তু লম্বের পরে দিবেন, কথা বুঝছেন? অর্থাৎ পি এ লম্ব ও এ, এরপরে সাইড নোটটা, তারপরে কিন্তু পি এ কোণ এক সমকোণ, কারণ লম্ব পলার পর সমকোণ বসি, আর পি এ কোণ এক সমকোণ, এটা কিন্তু আমার ওই উপপাদ্য প্রতিষ্ঠে ছিল না, উপপাদ্য প্রতিষ্ঠে ছিল লম্ব কথা, যে স্পর্শক স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধের সমান লম্ব। আর অনুরূপভাবে এখানে কোনো সাইড নোট দেওয়ার দরকার নেই, অর্থাৎ এই পি এ ও এইটা আপনারা দয়া করে এক লাইন নিচে লিখবেন, এছাড়া আর বাইরগুলো ঠিক আছে। এই জ্যামিতিটা কিন্তু একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই সবাইকে আবার বলতেছি আপনারা আবার একটু বইয়ের সাথে মিলাই নিতে পারেন। চিত্রটা আঁকবেন কীভাবে? চিত্রটা আঁকবেন কিন্তু সেই সম্পদ আপনারা যেভাবে আঁকছেন সেভাবে আঁকবেন,
প্রথমে একটা বৃত্ত আঁকবেন, বৃত্ত একে প্রথমে আপনি কি আঁকবেন, একটা বৃত্ত আঁকবেন, বৃত্ত একে, তারপরে সেই বৃত্তের বাহিরে একটা বিন্দু, বৃত্তের বাহিরে একটা বিন্দু ও নিব। একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্ত আঁকলাম আমি, বৃত্ত বৃত্ত আঁকলাম, বৃত্তের বাহিরে একটা বিন্দু আমি কি নিব, বৃত্ত তো ও বিন্দু, বাহিরে একটা বিন্দু নিব পি, সেই বাহিরের বিন্দুর সাথে আমি এ যোগ করব, কার সাথে, ওই যে বহিঃস্থ বিন্দুর সাথে এই আমি যোগ করব, কেন্দ্র যোগ করব, কেন্দ্র যোগ করে যেই যতটুক হবে তার অর্ধেক, যতটুক হবে তার অর্ধেক, মধ্যবিন্দু, মধ্যবিন্দু আমি এখানে মধ্যবিন্দু নির্ণয় করব। এই চাপটা ইচ্ছে করলে মুছিয়েও দিতে পারেন এই জ্যামিতির জন্য, আবার না দিলেও কিন্তু সারা কাটবে না, কারণ জ্যামিতিতে আপনি যখন কোনো ব্যাসার্ধ বা কোনো বৃত্তচাপ নেন সেই বৃত্তচাপ জন্য কোনো মার্ক কাটা যাবে না, এই বৃত্তচাপটা রাখতেও পারেন। এরপরে টোটাল বৃত্ত আঁকার দরকার নেই, আমরা তো সম্পদ আঁকার সময় একটা বৃত্ত আঁকতাম ঘুরায়া, কিন্তু এখানে কিন্তু আমার বৃত্ত আঁকার দরকার নেই, জাস্ট এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, দুটো বিন্দু, দুটো বিন্দু আমার নিতে হবে, নিয়ে এই পি এর সাথে, এই পি এর সাথে যোগ করে দিতে হবে। কিন্তু সম্পদ আঁকার সময় অবশ্যই, সম্পদ আঁকার সময় অবশ্যই কিন্তু আমাকে কি করতে হবে, অবশ্যই কিন্তু আমাকে ওই তোমার হচ্ছে বৃত্তটা আঁকতে হবে সম্পদ আঁকার সময়, উপপাদ্য আঁকার সময় বৃত্তটা না আঁকলেও হবে। এরপরে তো আমরা এখানে ও কমা এ, ও কমা বি যোগ করে দিয়েছিলাম, সেটা যোগ করে দিব, ও কমা পি তো আগেই আমার যোগ করা ছিল অঙ্কনে, কিন্তু আমি আগে বলবো না, কিন্তু অঙ্কন করার সময় তো আমার ও কমা পি আগে যোগ করতে হবে, কিন্তু বইয়ে লেখার সময়, লেখার সময় এটা কিন্তু আমি পরে বলবো যে ও কমা পি পরে যোগ করে অঙ্কনে বলবো। তো মনে করি বুঝতে পারছেন সবাই, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের নাম দিলাম এ বি সি, যেহেতু এ বি দুটো বিন্দু দেওয়াই আছে, তো আটটা বিন্দু সি দিয়ে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্ত, পি এ হচ্ছে বহিঃস্থ বিন্দু, পি এ ও পি বি দুটি হচ্ছে স্পর্শক এ বিন্দুতে ও বি বিন্দুতে, প্রমাণ করতে হবে স্পর্শক দুটি সমান, অঙ্কন ও কমা এ, ও কমা বি, ও কমা পি যোগ করি, প্রমাণে কি যেহেতু পি এ স্পর্শক, ও এ বিন্দুগামী ব্যাসার্ধ, তারপর দেবো সাইড নোট যে স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে লম্ব, পিএ কোণ কত তাহলে 90 ডিগ্রি, কারণ 90 লম্ব হলে 90 ডিগ্রি হয়, অনুরূপভাবে পিবিও কিন্তু ওবি বিন্দুগামী ব্যাসার্ধের সাথে লম্ব, তার মানে পিবিও কোণ 90 ডিগ্রি, তার মানে এই দুইটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজই কি সমকোণী ত্রিভুজ, তাহলে লাভটা হইলো কি সমকোণী ত্রিভুজ হয়ে, লাভ হয়েছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার শুধুমাত্র অতিভুজ অন্য একটা বাহু প্রমাণ করলেই যথেষ্ট, তিনটা জিনিস লাগে না, কারণ সমকোণ তো একটা আসেই, যেহেতু সমকোণ একটা অটোমেটিক আছে আমরা জানি ত্রিভুজ প্রমাণের জন্য তিনটে জিনিস লাগে, ঠিক আছে, সেই ক্ষেত্রে সমকোণ একটা আছে সেজন্য বাকি অতিভুজ এবং অন্য একটা বাহু, তাহলে অন্য একটা বাহুকে ও এ সমান ওবি, কেন ও এ আর ওবি সমান, কারণ একই বৃত্তের, ও এ সমান ওবি কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, এরপরে ওপি সমান ওপি উভয় কি ত্রিভুজের অতিভুজ, কারণ এটাও 90 ডিগ্রির বিপরীত, এটাও 90 ডিগ্রির বিপরীত, সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ এবং অপর বাহু সমান হলে ত্রিভুজের সর্বসম হয়, তা কি সমান করলাম সর্বসম করে, এই পিবি সমান পি এ সমান পিবি, এইটাই আমরা প্রমাণ করলাম, আশা করি এরপর আর আপনাদের কোনো সমস্যা থাকবে না, নিজের সাইড নোটটা দিলেও পারে না দিতেও পারে, যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা না দিলেও হবে, কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধে সাইড নোটটা দিয়ে দেন আর আর সব কিছু ঠিক আছে, আর কোনো সমস্যা নেই, তো দেখেন কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং বলবেন, বলেন।